এটাই হচ্ছে সেই ঐতিহাসিক ভুলভুলিয়া, যেখানে প্রবেশ করলেই মানুষ পথ হারিয়ে ফেলে। আমি এখন সেই রাস্তাতেই যাচ্ছি। এটি এমন একটা জায়গা, আপনি কোন পাশ দিয়ে প্রবেশ করবেন রাস্তা হারিয়ে ফেলবেন। এই যে কোনার মধ্যে বিশালাকারের একটি ঘড়া দেখতে পাচ্ছেন, এখানে ওই সময় ধন রত্ন রাখা হতো। ওই সময় এখানে এমন লোহার সেতু ছিল না, ছিল চামড়ার সেতু। যদি কোনো শত্রু চামড়ার ওই সেতুর উপর উঠে পড়ত, তাহলে অপর পাশ থেকে প্রহরীরা দড়ি কেটে দিত, তখন শত্রুরা সোজা নিচে গিয়ে পড়ত। এখানে যদি কোনো শত্রু কোনোভাবে ঢুকে পড়ত, তাহলে তার সঙ্গে সঙ্গে মাথা কেটে বডিটা ফেলে দেওয়া হতো পাশের এই পরিখার মধ্যে। আর এই পরিখার মধ্যে থাকত কুমির। পুরো ভারতবর্ষের মধ্যে এটাই একমাত্র কেল্লা যেটা কেউ কোনোদিন যুদ্ধ করে জয় করতে পারেনি। এই কেল্লায় যে শত্রুই প্রবেশ করেছে তার ভাগ্যেই জুটেছে মৃত্যু। এখানে পদে পদে রয়েছে মরণকূপ। হ্যাঁ বন্ধুরা, বেঙ্গল ডিসকভারির পর্দায় আজ আমি আপনাদের এমনই এক ভয়ঙ্কর দুর্গের ভেতর বাহির সব কিছু দেখাবো। আর এজন্য আজ আমি আপনাদের নিয়ে এসেছি ঔরঙ্গাবাদ থেকে 20 কিলোমিটার দূরে আস্ত এক বিশাল পাহাড়ের উপরে অবস্থিত দৌলতাবাদ দুর্গে। একই সঙ্গে জানাবো এত সুরক্ষিত কেল্লা যা কেউ কখনো যুদ্ধ করে জয় করতে পারেনি, কিন্তু সম্রাট ঔরঙ্গজেব এই কেল্লা ঠিকই জয় করেছিলেন, কিন্তু কিভাবে। জানাবো কেনই বা এই কেল্লাকে ভারতের সবচেয়ে ভয়ঙ্কর কেল্লা বলা হয়, কি আছে কেল্লার ভেতরে। বেঙ্গল ডিসকভারির আজকের পর্বে সব কিছু জানাবো। আর বরাবরের মতো আজও সঙ্গে আছি আমি, জুবায়ের আল মাহমুদ। তবে পুরো ভিডিও দেখার আগে আমাদের এই বেঙ্গল ডিসকভারি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার এই সাবস্ক্রাইব আমাকে নতুন ভিডিও তৈরির জন্য উৎসাহ দেবে। ভারতের প্রাচীন দুর্গগুলোর একটি এই দৌলতাবাদ দুর্গ। আজ থেকে প্রায় 900 বছর আগে যাদব রাজাদের রাজত্বকালে এই দুর্গটি তৈরি করা হয়েছিল। 1187 সালে সর্বপ্রথম যাদব রাজা পঞ্চম ভেল্লামা এই দুর্গটির নির্মাণ কাজ শুরু করেন। অবশ্য পরবর্তীতে বিভিন্ন রাজারা এই কেল্লাটিকে আরও সুরক্ষিত করে তোলে। এটি এমন একটি কেল্লা যেটি ইট, বালি, পাথর বা চুনসুরকি দিয়ে তৈরি করা হয়নি। তৈরি করা হয়েছে বিশাল আকারের এক পাহাড় কেটে। অর্থাৎ পাহাড় খুঁড়ে খুঁড়ে যেভাবে গুহা তৈরি করা হয়, ঠিক সেভাবেই পাহাড় কেটে কেটে এখানে তৈরি করা হয়েছে রাজপ্রাসাদ। যে পাহাড়ের ওপর এই কেল্লাটি তৈরি করা হয়েছে সেই পাহাড়টি মাটির পাহাড় নয়, এটি পাথরের পাহাড়। এবং এখানে পাথরগুলো এমনভাবে কাটা হয়েছে যা দেখলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন। আমি এখন পাহাড়ের গুহার মধ্যে অবস্থান করছি, এটিও কিন্তু বলতে পারি আমি। একেবারে অন্ধকার দেখছেন, ঘুটঘুটে অন্ধকার। পাহাড়ের উপরে এমনভাবে পিলারগুলো কাটা হয়েছে মনে হচ্ছে যে অরিজিনাল পিলার। আসলে কিন্তু এগুলো পিলার অরিজিনাল না, এগুলো কিন্তু পুরোটাই পাথর ছিল। এই অংশটা কেটে বাদ দেওয়া হয়েছে, এই অংশটা কেটে বাদ দেওয়া হয়েছে, বাদ দিয়ে এইরকম একটা পিলারের কাঠামো দাঁড় করানো হয়েছে। এখন মনে হচ্ছে যে পুরো পাহাড়টাই পিলারের উপর ভর করে আছে, আসলে তা না। কেল্লার সুরক্ষার জন্য এখানে কত কিছু যে করা হয়েছে তা আপনি যখন এখানে এসে একটার পর একটা গেট পার হবেন এবং কেল্লার যত কাছাকাছি যেতে থাকবেন সব কিছু দেখার পর ততটাই আপনার মাথা ঘুরে যাবে। এই কেল্লাটি এমন এক পাহাড়ের ওপর করা হয়েছে যার চারপাশে কাছাকাছি কোনো পাহাড় নেই, ফলে এই কেল্লার ওপর থেকে তাকালে অনেক দূর পর্যন্ত নজর রাখা যায়, ফলে শত্রুদের গতিবিধি সহজেই আঁচ করা যায়। কেল্লার চারপাশে প্রায় 8 কিলোমিটার জায়গা জুড়ে রয়েছে 4 ফুট মোটা সুবিশাল প্রাচীর, যে প্রাচীর টপকে কোনো শত্রুর পক্ষেই এর ভেতরে আসা সম্ভব ছিল না। তারপরেও প্রধান ফটক টপকে কোনোভাবে শত্রু যদি ঢুকে পড়ত, তাহলে তাদের সামনে পড়ত এই 70 ফুট চওড়া এবং 80 ফুট গভীর পরিখা, যেখানে ওই সময় ছিল কুমির আর বিষাক্ত সাপ।
দুর্গের ভেতরে প্রবেশের জন্য কিংবা এখানে যারা সেই সময় বসবাস করতেন তাদের চলাচলের জন্য এখানে রয়েছে এই একটি মাত্র রাস্তা, যে রাস্তা সোজা চলে গেছে সেই পরিখা পর্যন্ত। তবে এই রাস্তার মোড়ে মোড়ে শত্রুদের জন্য সাজিয়ে রাখা হয়েছিল মৃত্যুকূপ। আমি যে রাস্তা ধরে এখন হাঁটছি এটি একটি ম্যাজিক্যাল রাস্তা বলতে পারি, বা কৌশলগত একটা রাস্তা। অর্থাৎ শত্রুপক্ষ যাতে এসে এই ফোর্টকে আক্রমণ করতে না পারে সে কারণে একটি সুনির্দিষ্ট কৌশল অবলম্বন করা হয়েছিল। অর্থাৎ আমার রাস্তার পেছনের যে অংশ অর্থাৎ শুরুর অংশ বেশি প্রশস্ত, আর রাস্তার এই ধারটা অর্থাৎ ফোর্টে একেবারে প্রবেশের যে আস্তে আস্তে যখন প্রবেশ করবেন অর্থাৎ যত কাছে এগিয়ে যাবেন তত রাস্তাটি চিকন হয়ে গেছে। তার মানে হচ্ছে এই যে শত্রুরা যখন প্রবেশ করত হয়তো মনে করেন অনেক শত্রু একসঙ্গে প্রবেশ করেছে, বা 70, 100, 500 ঘোড়া একসাথে প্রবেশ করেছে, কিন্তু এই 400-500 ঘোড়া একসাথে প্রবেশ করলেও যখন ওই পর্যন্ত ওখানে যখন পৌঁছাবে ঘোড়াগুলো তখন রাস্তা চিকন, অর্থাৎ তারা কিন্তু পদদলিত হয়ে যাবে, আর ঘোড়া বা শত্রুপক্ষ যে ওপরে উঠে যাবে তা পারবে না। ওপরে দেখেন এক মানুষেরও বেশি উঁচু পাথরের আছে, এই যে দেখেন পুরো একেবারে শুরু থেকে পর্যন্ত। তার মানে শত্রুরা কিন্তু শুরুতে একটা হোঁচট খাওয়ার যে ব্যবস্থা সেটি কিন্তু ওই সময় রাখা হয়েছিল এখানে। পর্দায় এখন যে ফটকটি দেখতে পাচ্ছেন এটাই এখানকার একমাত্র প্রবেশদ্বার। এই গেটের নাম মহাকোট। এই গেটটি প্রায় 900 বছরের পুরনো। কেল্লার সুরক্ষার জন্য ফটকটির প্রধান দরজায় লাগানো হয়েছে লোহার পাত, আর পুরো কেল্লার প্রাচীরগুলো তৈরি করা হয়েছে পাথরের ব্লক দিয়ে। মূল কেল্লার শীর্ষবিন্দু অর্থাৎ যেখানে রাজা রানীরা বাস করতেন ওই পর্যন্ত যাওয়ার জন্য আপনাকে পার হতে হবে এমন 8টি গেট। ভেতরে প্রবেশ করে শত্রুরা প্রথম গেট পার হওয়ার পর যখন মনে করত এটাই শেষ গেট, ঠিক তখনই আরেকটা গেট সামনে চলে আসত এবং প্রতিটা গেট একটি আরেকটির চেয়ে মজবুত। এখানকার দ্বিতীয় গেটের এই দরজাটি একটু লক্ষ্য করুন, কি বিশাল মোটা কাঠ দিয়ে তৈরি করা হয়েছে দেখুন। শুধু কাঠই নয়, দরজাকে মজবুত করার জন্য ব্যবহার করা হয়েছে লোহা এবং লোহার শিকল। দাঁড়ান, শিকলটা যে কত বড় আমি একটু হাত দিয়ে ধরে দেখাচ্ছি। এই যে দেখুন, অবিশ্বাস্য কারবার। দ্বিতীয় এই গেট দিয়ে প্রবেশ করে সামনে এগিয়ে যেতেই আমার সামনে ওই বাঁকানো স্থানে পড়ল আরেকটি ফটক। এই ফটকটি পার হলেই আপনি পৌঁছে যাবেন সেই ম্যাজিক্যাল রাস্তায় যার কথা একটু আগে আপনাদের জানিয়েছি। ম্যাজিক্যাল রাস্তায় আরো কিছু কৌশল অবলম্বন করা হয়েছে, যেমন এই যে হাতের বাম পাশের এই দরজাটি আপনারা দেখুন, দরজাটি কত ছোট, খুবই ছোট, কিন্তু এই দরজার মধ্যে যে ঘর অর্থাৎ দরজার ওপারের যে অংশ সেটি কিন্তু বড়। অর্থাৎ এখানে যে প্রহরীরা থাকতেন, কতজন প্রহরী যে এই জায়গায় থাকতেন তা কিন্তু শত্রুপক্ষ যারা তারা কিন্তু জীবনেও বুঝতে পারবে না। এই যে প্রাচীরগুলো দেখেন, তখন বলেছিলাম যে প্রাচীরগুলো এক মানুষ, এখানে এসে দেখেন প্রাচীর কত উঁচু হয়ে গেছে, নিশ্চয়ই বুঝতে পারছেন প্রাচীরগুলো কত উঁচু হয়ে গেছে, একেবারে দেখেন কত উঁচু, আমি কিন্তু হাতে পাচ্ছি না। এই যে আমার হাত দেখেন কোন পর্যন্ত এসছে, তারপরেও কিন্তু প্রাচীর যে উঁচু সেটি কিন্তু শেষ হচ্ছে না। তার মানে দেখেন শত্রুদের ঘোড়া যখন এই পজিশনে আসবে তখন ঘোড়াগুলো যেমন পদদলিত হতে থাকবে, ঘোড়ার চালকরা বা সেই সময় শত্রুরা যে পদদলিত হতে থাকবে, একইভাবে ঘোড়া কিন্তু লাফ দিয়ে যে উপরে উঠে যাবে সেটিও পারবে না, কারণ এখানকার প্রাচীর ওখানকার চেয়ে অর্থাৎ শুরুর দিকের চেয়ে এখানকার প্রাচীর উঁচু। এই ম্যাজিক্যাল পথ দিয়েই দূরের ওই পাহাড়ের উপরে যেতে হবে আমাকে, কারণ ওখানেই রয়েছে মূল দুর্গ, রয়েছে রাজপ্রাসাদ, হাওয়াখানা সহ অনেক কিছু। ভয়ঙ্কর রহস্যে ঘেরা এই ফোর্টের বর্তমান নাম দৌলতাবাদ হলেও যখন এই ফোর্ট তৈরি করা হয় তখন এর নাম ছিল দেবগিরি, অর্থাৎ দেবতার পাহাড়।
তবে পরবর্তীতে দিল্লির সুলতান মোহাম্মদ বিন তুঘলক যখন এই ফোর্ট জয় করেন তখন তিনি এই ফোর্টের নাম দেন দৌলতাবাদ। অর্থাৎ ঔরঙ্গাবাদের মাটি খুবই উর্বর, যেখানে দৌলত বা প্রচুর শস্যের আবাদ হয়। আর এখানকার এই উর্বর মাটিকে দৌলতের সঙ্গে তুলনা করে মোহাম্মদ বিন তুঘলক এই ফোর্টের নাম দেন দৌলতাবাদ। ম্যাজিক্যাল রাস্তা ধরে সামনে এগিয়ে যেতেই আপনাদের চোখে পড়বে কমলা রঙের একটি মিনার। মিনারটির নাম চাঁদ মিনার। ভারতের সবচেয়ে উঁচু মিনার কুতুবুদ্দিন আইবেকের কুতুব মিনার, যা আমি আগের একটি ভিডিওতে দেখিয়েছি। সেই কুতুব মিনারের উচ্চতা 73 মিটার আর এই চাঁদ মিনারের উচ্চতা 63 মিটার। বিশাল এই মিনারের শীর্ষে পৌঁছাতে গেলে 230টি সিঁড়ি পার করতে হয়, তবে বর্তমানে এই মিনারে ওঠার অনুমতি নেই। চাঁদ মিনারের এই রাস্তা ধরেই যেতে হবে মূল দুর্গে। দূরের ওই পাহাড়ের উপরে যে ছোট আকারের প্রাসাদগুলো দেখা যাচ্ছে সেখানেই আপনাদের নিয়ে যাব আমি, তবে তার আগে বাম পাশের এই চত্বরটা দেখাতে চাই। আমি এখন দাঁড়িয়ে রয়েছি এই ফোর্টের এমন একটি জায়গায়, আমার কাছে মনে হচ্ছে এটি একটি পুকুর, কারণ পুকুর বা আধুনিক যে সুইমিং পুল বলতে যা বুঝি সেরকম, কিন্তু লেখা নেই আসলে এখানে যে এটা কি লেখা নেই, যে কারণে এইটার বিষয়ে আমি সঠিক কোনো তথ্য দিতে পারছি না। তবে দেখে আমার কাছে মনে হচ্ছে এটা একেবারে সে সময়ের পুকুরই ছিল, আর যেহেতু এটি পাহাড় তাই পাহাড়ের ওপর পানি জমিয়ে রাখার জন্য এখানে এর নিচে অংশ অর্থাৎ পাটাতন যেটা সেটিও কিন্তু পাকা করা, অর্থাৎ পানি চুষে নেবে মাটি এইরকম ব্যবস্থা এখানে ছিল না, পানি চুষার কোনো সিস্টেমই ছিল না। আর এখানে এই পুকুর ঘাটে বা পুকুরে নামার জন্য এখানে মানে সিঁড়ি রয়েছে, ওই যে ওই ধারে ওইটা দম লম্বা দুইটা সিঁড়ি, তারপরে ওই যে ওখানে দুইটা সিঁড়ি আছে, এরকম সিঁড়ি আছে। এই জলাশয়ের পাশেই রয়েছে একটি প্রাচীন মন্দির যেখানে আজও পূজা হয়। দূরে যে দুজন মানুষ চলে গেল ওই পাশ দিয়েই মূলত এই এখানে আসার যে পথ, অর্থাৎ ওখানে এসে যখন শত্রুপক্ষরা ভেতরে আসবে এসে দেখবে এখানে একটি মন্দির রয়েছে এবং মন্দিরের চারিধার প্রাচীরে ঘেরা, তখন একমাত্র দরজা এখানে আছে যেটি হচ্ছে এই পাশটা, এই পাশে যদি চলে আসে তাহলে কিন্তু শত্রুরা আবার বের হয়ে যাবে, অর্থাৎ ফোর্টে তো ঢুকতে পারবেই না, উল্টো বের হয়ে যাবে। তার মানে কি? তার মানে শত্রু অর্ধেক হয়ে গেল, শক্তি কমে গেল। মন্দিরের এই পিলারগুলো দেখে ধারণা করা যায় যে এটি এখানকার বারান্দা এবং এই বারান্দার উপর ওই সময় হয়তো ছাদ ছিল। তবে মন্দিরের এই সামনের খোলা অংশ ওই সময়ও খোলাই ছিল এবং যাদব রাজাদের আমলে এখানে পূজা কেন্দ্রিক নানান উৎসব হতো। মন্দির চত্বর থেকে বের হয়ে সামনে এগিয়ে যেতেই দূর থেকেই দেখতে পেলাম মূল প্রাসাদের প্রধান ফটক। এই গেটের নাম কালাকোট। এর ডান পাশে এখন যে ধ্বংসপ্রায় ইমারতটি দেখতে পাচ্ছেন এটা ছিল মসজিদ। মুসলিম শাসকরা যখন এই দুর্গ শাসন করেছেন মসজিদটি সেই সময়ের। মূল প্রাসাদের দিকে যত এগিয়ে যাচ্ছি ততই উপরে উঠছি এবং ততটাই হাঁপিয়ে উঠছি। এখানে ওঠা কত যে কষ্ট, যে এখানে না আসবে তাকে বলে কোনোভাবেই বোঝানো সম্ভব না। বিশাল বিশাল উঁচু পাথরের সিঁড়ি বেয়ে অনেক উঁচু পাহাড়ে ওঠা যেমন, এই ফোর্টে ওঠাও তেমন। ফোর্টটা তো আসলে পাহাড়েরই। এই যে দরজাটি দেখতে পাচ্ছেন, এই দরজা কত দরজার পর এই দরজা পেলেন মনে আছে? 4টি দরজার পরে এই দরজা পেলেন, এখনও আমরা ফোর্টে প্রবেশ করিনি। শত্রুরা মনে করেন এই গেট পর্যন্ত এলো, আসার পরে যখন এই পাশ দিয়ে মূল যে ফোর্ট সেখানে প্রবেশ করার আগেই বিভ্রান্ত হবে, কারণ ওই যে ওখানে দেখতে পাচ্ছেন আর একটা গেট, ঠিক সেম গেট এখানে আর একটা ছিল। এই যে ভাঙা যে অংশটা দেখতে পাচ্ছেন এই জায়গায় ছিল, এইটা একেবারে ফাঁকি দেওয়ার জন্য এই গেটটা হুবহু ওইটা যেমন গেট একই ডিজাইনের এই জায়গায় গেট নির্মাণ করা হয়েছিল। অর্থাৎ শত্রুরা এই জায়গা থেকে এলে
শুরুতে এসে কিছু অংশ, অর্ধেক বা এক তৃতীয়াংশ, যে কোনো একটা অংশ এই গেট দিয়ে যদি যায় তাহলে এই গেট দিয়ে তারা বের হয়ে যাবে, ফোর্টে আর ঢুকতে পারবে না এই গেটের দিয়ে যারা যাবে। অর্থাৎ শত্রুরা, তাদের শক্তি কমে গেল। এরপর এই জায়গায় একটা গেট, এই গেটেও কিন্তু এই যে প্রধান যে ফটক দেখালাম এই ফটকের চেয়ে এই গেটের প্রবেশদ্বার খুবই চিকন, একসঙ্গে একটা ঘোড়ার বেশি প্রবেশ করা অসম্ভব। আর মানুষ যদি প্রবেশ করতে চায় এই পাশ দিয়ে তাহলে একসঙ্গে সর্বোচ্চ তিনজন মানুষ প্রবেশ করতে পারবে, সর্বোচ্চ তিনজন, এতই চিকন একটা গেট। আরও একটি বিষয় যে এই জায়গায় আপনি যদি দ্রুত গতিতে আসেন, অর্থাৎ শত্রুরা যদি দ্রুত গতিতে আসে তাহলে কিন্তু সামনে দেয়াল রয়েছে, বুঝতে পাচ্ছেন? এই গেটের গেট কিন্তু সোজা না, গেট কিন্তু এভাবে বাঁকানো আছে। অর্থাৎ গেটের প্রধান যে জায়গাটি, এই যে দেখেন গেটটা কিন্তু এইভাবে, কিন্তু এতক্ষণ আপনাদের যেটা দেখালাম শত্রুরা জোরে যদি আসে তাহলে কিন্তু এই দেয়ালের সঙ্গে ধাক্কা খাবে। পর্দায় দূরে এখন যে প্রাসাদটি দেখতে পাচ্ছেন এই প্রাসাদের নাম চিনিমহল। আমি এখানে এসে জানতে পেরেছি এই চিনিমহলে ওই সময় সন্ন্যাসীরা থাকতেন, আর বাম পাশের এই প্রবেশদ্বার দিয়েই মূল প্রাসাদে প্রবেশ করতে হতো। দেখুন, আমরা প্রবেশ করলাম, কিন্তু প্রবেশ করার পর মনে হচ্ছে কি ফোর্টার নেই, হারিয়ে গেছে। অর্থাৎ মনে হচ্ছে বন্ধ রাস্তা, কোনো ধারে রাস্তা নেই, তাই মনে হচ্ছে না? দেখেন আদৌ রাস্তা আছে, সব জায়গা কিন্তু বন্ধ, কোনো জায়গায় রাস্তা নেই, এরকমই মনে হচ্ছে, কিন্তু আসলে তা না। এই যে দেখেন এই পাশে রাস্তা আছে, দেখেছেন? সহজে তাহলে কেউ আসতে পারবে? খুব সহজে আসা, সহজে আসা খুবই কঠিন। এই ফোর্টের যত উপরে উঠছি ততই অবাক হচ্ছি। আমি এখন কমপক্ষে 10-15 তলার উপরে আছি, কমপক্ষে 15 তলার উঁচু। 15 তলার উঁচুতে এসে এই ফোর্টে এই পর্যন্ত শত্রুরা আসলেও মূল যে প্রাসাদে প্রবেশ করতে পারবে তার কোনো গ্যারেন্টি নেই। এই যে দেখেন, প্রত্যেকটা রাজপ্রাসাদে যেমন পরীক্ষা থাকতো, চারে ধার দিয়ে পানির ব্যবস্থা থাকতো, এখানেও আছে। এই যে এই পরীক্ষাগুলো পুরোটাই পানিতে টইটম্বুর থাকতো, এখনও পানি আছে। চিন্তা করতে পারেন, 15 তলার ওপরে পানি জমানো, এটা কি চারটেখানেক কথা? পাথরের এই পাহাড়টি এমনভাবে কেটে কেটে রাজপ্রাসাদ করা হয়েছে, ফোর্ট করা হয়েছে, যেখানে চারে ধার দিয়ে পানি বাঁধিয়ে রাখার ব্যবস্থা ছিল, যাতে করে শত্রুরা এ পর্যন্ত এলেও পার না হতে পারে। এখানে একটি রাস্তা দেখতে পাচ্ছেন, এটি একমাত্র রাস্তা যেখানে একজন মানুষ একবারে যেতে পারবে, একজন দুইজন মানুষ কিন্তু হাত ধরে হেঁটে যেতে পারবে না, এইরকম একটা চিকন রাস্তা। আর ওই সময় এই রাস্তাটি চামড়ার ছিল, চামড়া, এবং ওই চামড়া টান করে রাখা হতো, মানুষ এই পাশ দিয়ে পার হতো। আর শত্রু যদি চলে আসতো তাহলে চামড়া যে বেঁধে রাখা হতো সেই বাঁধনটা কেটে দিলে শত্রু একেবারে পানির মধ্যে পড়ে যেত। এতক্ষণ আমি আপনাদের এই কেল্লার সুরক্ষার যে দিকগুলো দেখাচ্ছিলাম তা ছিল কেল্লার বাহিরের অংশে, আর এই পরীক্ষার ওপার থেকে শুরু হবে মূল কেল্লা তথা প্রাসাদের প্রধান অংশ। এই রাস্তা ডিঙিয়ে শত্রুরা যদি চলেও আসতো তারপরেও সহজে আসার পথ আসলে নেই, কারণ এই রাস্তাটা এক ধরনের জিগজ্যাগ টাইপের। যেমন ধরুন এই রাস্তা দিয়ে চলে আসলো, আসার পরে শত্রুরা শুরুতেই যে আরও একটি রাস্তা পাবে তা না। দেখতে পাচ্ছেন এখানে একটি দেয়াল, বুঝতে পারছেন? এখানে কিন্তু শত্রুরা এই রাস্তা দিয়ে এসে যে চলে যাবে সোজা তা পারবে না, এখানে এটার একটা প্রতিরোধ আছে। তারপরে এই পাশ দিয়ে যখন আসবে, রাস্তা যেমন চিকন হয়েছে, রাস্তা যেমন সংকীর্ণ হতে চলেছে, এই ওপরের প্রাচীরগুলোও অনেক উঁচু। এরপরে এই জায়গাটা, এই যে দেখেন কোন পাশ দিয়ে যে যাবে, গতি শত্রুর কমতে থাকবে, শত্রুর গতি সম্পূর্ণ থাকবে না। যে এইটা আন্ধেরি বলা হতো, অর্থাৎ ওই সময় এই জায়গাটা একেবারে ঘুটঘুটে অন্ধকার থাকতো। দেখতে পাচ্ছেন এখনও অন্ধকার, এখানে একটি লাইট জ্বালানো হয়েছে পর্যটকদের জন্য। ওই সময় এই জায়গাটা একেবারে ঘুটঘুটে অন্ধকার, যেটা রাত মনে হবে, অর্থাৎ শত্রুরা এই জায়গাটিতে আসলে কাউকে চিনতে পারবে না। অর্থাৎ শত্রুর দল নিজেদের মধ্যেই মারামারি করবে, নিজেদের এক পক্ষকে অন্যজন মনে করবে যে এরা মনে হয় এই ফোর্টের নিরাপত্তা কর্মী। এ কারণে নিজেদের মধ্যেই মারামারি লাগার একটা চান্স এই জায়গাতে ছিল, এবং ওই কারণেই এখানে অন্ধকার রাখা হতো। সামনে আরেকটু এগিয়ে গেলেই পাওয়া যাবে এখানকার ভুলভুলিয়া,
অর্থাৎ এটি এমন এক অন্ধকারাচ্ছন্ন দুর্গম পথ যেখানে আপনি যেদিক দিয়েই প্রবেশ করেন না কেন রাস্তা খুঁজে পাবেন না, এবং যেখান থেকে রওনা হয়েছেন সেখানেই ফিরে আসবেন। আমি এই রাস্তার শেষ দেখতে চাই, যেখান থেকে রওনা হয়েছি সেখানে ফিরে আসি কি না সেটা দেখতে চাই। মনে রাখবেন, আমি রওনা হয়েছি এই সিঁড়ির ডান পাশ থেকে, আর এখন অবস্থান করছি ভুলভুলিয়ার একেবারে ভিতরে। এটি এমন একটা জায়গা, আপনি কোন পাশ দিয়ে প্রবেশ করবেন রাস্তা হারিয়ে ফেলবেন। শত্রুরা ঠিক এভাবে এসে এই পাশ দিয়ে আসতো, এসে রাস্তা হারিয়ে ফেলতো। বাইরে থেকে এই দরজা দিয়ে ঢোকার পরে এখানে এসে নিশ্চিতভাবে ওপরে কি আছে দেখার চেষ্টা করবে, কারণ ওইটাই একমাত্র আলো আসার পথ। শত্রুরা এই জায়গাতে আসার পরে যখনই, যেহেতু এখানে আলো আসছে সূর্যের আলো, ওই যে ওপরে যখনই তাকাবে, এই যে আমার মাথার ওপরে, এভাবে যখনই তাকাবে ওপরে, এই ওপর থেকে তেল ঢেলে দেওয়া হতো, গরম তেল। জায়গাটি একদমই নির্জন এবং ঘুটঘুটে অন্ধকার, একজন পর্যটকও নেই। এ কারণে আমি একা একা সামনে খুব বেশি আগানোর সাহস পেলাম না, কারণ এসব দুর্গম স্থানে অনেক ধরনের প্রাণীদের বসবাস থাকে। এটি এমন একটি স্থান যেখানে কত মানুষের যে ধর থেকে আলাদা হয়েছে তা হয়তো গুণে শেষ করা যাবে না। এখানে যাদের মারা হতো তাদের বডি সরাসরি পরীক্ষায় ফেলে বিষয়গুলো মনে হয় কিছুটা গা ছমছম করছিল আমার। তবে কিছুক্ষণ পর পর্যটকদের ছোট্ট একটি দল পেয়ে গেলাম। সামনে এগোতেই ভুলভুলিয়ার ভেতরের বিষয় চোখের সামনে ভেসে উঠল। পাহাড় কেটে কিভাবে ভেতরের প্রাসাদের কাঠামো দাঁড় করানো হয়েছে ভুলভুলিয়ার মধ্যে প্রবেশ করলেই তা দেখতে পাবেন। এই যে ছাদ দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সম্পূর্ণ পাথর। এটা কিন্তু পাহাড়, পাহাড়কে কেটে কেটে এরকম প্রাসাদ তৈরি করা হয়েছে। এখন পর্যটকদের জন্য এখানকার বিভিন্ন পয়েন্টে লাইট লাগানো হলেও ওই সময় এখানে কোনো লাইট ছিল না। ভুলভুলিয়ার ভেতরের এই অন্ধকারাচ্ছন্ন পথ দিয়ে সামনে যত এগিয়ে যাচ্ছি সিঁড়িগুলো ততই যেন চিকন হচ্ছে। কিছু সিঁড়ি ইচ্ছে করেই ভেঙে পিচ্ছিল করে রাখা হয়েছে, যাতে শত্রুরা এখানে এলে পড়ে গিয়ে নিজেরাই পদদলিত হয়। এক পর্যায়ে আমরা একটি আলোর দেখা পেলাম, ভাবলাম আমরা মূল প্রাসাদে পৌঁছে গেছি, কিন্তু আসলে তা নয়। আমরা আসলে পৌঁছে গেছি সেই ভুলভুলিয়ার ছাদে। আমরা আসলে এসেছি কোথায় জানেন? এই যে ভুলভুলিয়ায় আমরা কিন্তু প্রবেশ করেছিলাম ওই যে ওই পাশ দিয়ে, দেখেন আমরা কিন্তু ওই যে লোকটা বসে আছে ওই পাশ দিয়ে এসে এই ভেতর দিয়ে প্রবেশ করেছিলাম। অর্থাৎ প্রাসাদে প্রবেশের আশায় আমরা ওপাশ দিয়ে এসে ভেতরে প্রবেশ করেছি, কিন্তু আলটিমেটলি আমরা বের হয়ে গেছি। ওই দেখেন, ওইটা বের হওয়ার রাস্তা, এই যে দেখেন, এই ছাদ থেকে এখন এই পাশ দিয়ে গেলে যে এই পাশ দিয়ে প্রবেশ করেছিলাম ওখানেই চলে যাচ্ছি। আর শত্রুরা যখন ওই ভুলভুলিয়াতে এসে যে ওপরের দিকে তাকানোর কথা বললাম, যদি ওপরের দিকে তাকায়, এটাই সেই জায়গা, এখান থেকে গরম তেল ঢেলে দেওয়া হতো। এই জায়গা থেকে, এই যে দেখতে পাচ্ছেন, এই জায়গা থেকে গরম তেল ঢেলে দেওয়া হতো শত্রুরা, এ কারণ এই পাশ এটাই একমাত্র আলো যাওয়ার পথ ছিল। অর্থাৎ এই পাশ দিয়ে সূর্য, যেহেতু ওই যে মাথার উপরে সূর্য, এই পাশ দিয়ে সূর্যের আলো নিচে পড়তো। শত্রুরা সেই অন্ধকারে এসে যখন ওপরে আলো দেখা যাচ্ছে, যে দেখি কী আছে ওপরে, এরকমভাবে যখন তাকাতো তখন এই পাশ দিয়ে গরম তেল ঢেলে দেওয়া হতো। দৌলতাবাদ ফোর্ট নিরাপত্তার চাদরে ঢাকা। এটি এমন এক দুর্গ যা যুদ্ধ করে কেউ কোনোদিন জয় করতে পারেনি। এটিকে যতবারই জয় করা হয়েছে ততবারই ভেতর থেকে কেউ না কেউ বিশ্বাসঘাতকতা করেছে। যুবরাজ আওরঙ্গজেব যখন 1633 মতান্তরে 1636 সালে এই দুর্গ আক্রমণ করেন, তখন তিনি ব্যর্থ হয়েছিলেন এবং বুঝে গিয়েছিলেন এই দুর্গ যুদ্ধ করে জয় করা সম্ভব নয়। তাই তখন তিনি পুরো এই দুর্গটি বাইরে থেকে ঘিরে ফেলে এখানে সৈনিকদের নিয়ে তাঁবুটা নিয়ে প্রায় 4 মাস বসেছিলেন। ভেতরের অবস্থা তখন এমন হয়েছিল যে খাদ্য সংকটের কারণেই আওরঙ্গজেবকে ভেতরে আসতে দিতে বাধ্য হয় ভেতরের সৈনিকরা। আর এভাবেই বিনা রক্তপাতে দৌলতাবাদ দুর্গ জয় করেন আওরঙ্গজেব।
তবে সব বাধা পেরিয়ে আপনি যখন একেবারে উপরে উঠবেন তখন দেখতে পাবেন সবার উপরে পাহাড়ের একেবারে শীর্ষবিন্দুতে বিশাল আকারের ইমারত নির্মিত হয়েছে। এবং আপনি যখন এই 656 ফুট উঁচু থেকে চারপাশ দেখবেন তখন সবকিছুই ছোট মনে হবে। সম্রাট আওরঙ্গজেব ঔরঙ্গাবাদের যতদিন রাজপ্রতিনিধি হিসেবে ছিলেন ততদিনই পাহাড়ের উপরে এই মহলেই থাকতেন, এটাই ছিল তার হাওয়াখানা। দৌলতাবাদ দুর্গে রাজপ্রাসাদ, মন্দির, মসজিদ, ভুলভুলিয়া, চাঁদ মিনার, হাওয়াখানা সব কিছু আছে। এসব ইমারতের সঙ্গে ইতিহাস আজও মনে রেখেছে এর সঙ্গে জড়িত রাজা পঞ্চম বিল্লামা শাহ, মোহাম্মদ বিন তুঘলক, আলাউদ্দিন খিলজি কিংবা ঔরঙ্গজেবের নাম। কিন্তু দুর্গম এই দুর্গটি যারা নির্মাণ করেছে সেই সব শ্রমিকদের কতটা কষ্ট মাখানো ঘাম এর সঙ্গে জড়িয়ে আছে তা কি কেউ মনে রেখেছে? কেউ কি কোনোদিন ভেবেছে সমতল থেকে আধা মাইল দূরত্বে পাহাড়ের ওপর যে প্রাসাদগুলো তৈরি হয়েছে সেগুলো নির্মাণের জন্য দুর্গম পরিখা পার হয়ে চিকন সিঁড়ি বেয়ে বড় বড় পাথরগুলো শ্রমিকরা কিভাবে তুলেছেন? সময়ের ব্যবধানে আজ এখানে সবই আছে, শুধু হারিয়ে গেছে শ্রমিকদের কষ্টমাখা গল্পগুলো।